শুক্রবার ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ছয় আগরতলা বিজেপি এসসি মোর্চা মন্ডল কমিটির যৌথ উদ্যোগে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডে ঋষি কলোনি এলাকায় মেগা আয়ুষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী ভগবান দাস। তিনি বলেন, তফসিলি অংশের মানুষের জন্য বিগত দিনে সরকার কিছুই করেনি। ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর তফসিলি অংশের মানুষের জন্য কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ, রাজ্য সম্পাদক কিশোর বর্মন, এসসি মোর্চার প্রদেশ সভাপতি টোটন দাস সহ অন্যান্যরা। আমরা শুনেছি যে যারা তফসিলি জাতিভুক্ত এবং বিশেষ করে আমাদের রাজ্যের যারা জনজাতি রয়েছে, এই দুটি সমাজকে বারবার পিছিয়ে পড়া বলেছে। হ্যাঁ, আমরা মানলাম সেটা পিছিয়ে পড়া, কিন্তু সেই পিছিয়ে পড়ার জন্য এই রাজ্যে একটানা ৩৫ বছরের যে সরকার ছিল, এই পিছিয়ে পড়া সমাজের জন্য কি করেছে, কি ভূমিকা রেখেছে, এটা আমাকে বলতে হবে না, আপনারা রাজ্যবাসী সবাই সেটা জানে। আমরা যদি বলি, এটা ভুল হবে না যে এই ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হওয়ার পরে এই তফসিলি জাতিভুক্ত তথা জনজাতিদের জন্যে